সময় তখন সকাল 10টা। খালি বালতি হাতে খন্ড খন্ড মানুষের জটলা। কিছুক্ষণ পর সবাই এক হয়ে পানি নাই পানি চাই বলে স্লোগান দিতে শুরু করেন। পরে প্রায় 30 মিনিট ধরে পানির জন্য চলে বালতি মিছিল। ঘটনাটি রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে। এই এলাকায় প্রায় 6 দিন ধরে পানির জন্য হাহাকার চলছে। মোটর ছাড়লেও আসে না পানি। এ কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এখানকার বাসিন্দারা। নিরুপায় হয়ে পানির দাবিতে সড়কে নেমেছেন তারা। স্থানীয়রা বলছেন পানি সংকটের কারণে গোসল থেকে শুরু করে রান্না বান্না সব বন্ধ। বাইরে থেকে কিনে এনে পানির সংকট মেটানোর চেষ্টা করছেন তারা। পানি আসে না বলছে, রাত্রে 10টা 11টার থেকে পানি আসবে, এরপর আর পানি আসে না। মোটর চালু দিই পানি আসে না। আমরা জীবন বাঁচানোর জন্য দেখা গেছে পানি কিনতে চাই, সে কিনা পানিটাও 3 দিন সিরিয়াল ধরে পানি পাওয়া যায় না। 400 টাকার গাড়ি 700 টাকা 800 টাকা হইলে 1-2 গাড়ি পাওয়া যায়, কিন্তু এইভাবে তো চলে না। জাতীয় সমস্যা আমরা বুঝি, আমরা পৃথিবীতে সমস্যা, দেশের সমস্যা, বিদ্যুতের সমস্যা, কিন্তু তাই বলে পানি ছাড়া তো আমরা চলতে পারবো না। সকালবেলা বাচ্চাদের স্কুলে, আমরা অফিসে যেতে পারতেছি না, তো টেকা দিয়েও আমরা পানি পেতেছি না। এই সমস্যা আসলে সরকারের দ্রুত এটা সলভ করা উচিত। আসলে তো আমরা তাদের পক্ষও না, ঠিক না, আমরা বিপক্ষও না, আমরা সাধারণ জনগণ। অতএব আমরা টেকা দিয়েও পানি পাচ্ছি না। 400 টাকার পানি আরো 300 টাকা ঘুষ দিয়ে নিতে হচ্ছে, তাতেও সকালে বললে বিকালে আসতেছে না ঠিক মতন পানিটা। জানা গেছে গেল মঙ্গলবার হঠাৎ করে পানি আসা বন্ধ হয়ে যায়। এ নিয়ে ওয়াসার সঙ্গে যোগাযোগ করে স্থানীয়রা। ওয়াসা থেকে বলা হয় 24 ঘন্টার মধ্যে পানি চলে আসবে, কিন্তু 3 দিন পার হলেও আসেনি পানি। পানির অভাবে খাওয়া রান্না বান্না ও উজু করাও যাচ্ছে না। পানি না থাকলে কি সমস্যা সবাই দেখে, ন্যাচারাল সমস্যা। বাথরুম টিপুত করতে না, অন্ধকার টিপুত করা দেয় না, গোসল করতে না। গতকালকে এখন তো টোটালি পানি নেই আমাদের। গত 7 দিনে আমি 10,000 টাকার পানি ফেলেছি আমার ট্যাঙ্কিতে, আমি নিজে পান। এইভাবে তো মানুষ বাঁচতে পারে না। পানির অভাবে মরুপীড়া আছে, অসুস্থ রুগী আছে। আমার বাসায় আমার মা ক্যান্সারের পেশেন্ট, বাথরুমে সে ওয়াশরুমে যেতে পারে না। এইভাবে তো একটা দেশ চলতে পারে না পানির। এইভাবে তারা সাপ্লাইটা ডিমান্ড অনুযায়ী ভাগ করে দেখ, আমাদের 2 ঘন্টা দেখ, অন্য এলাকায় 2 ঘন্টা দেখ, টোটালি দিবেই না পানি। এটা তো হয় 6 দিন যাবত নাই, আমরা পানির জন্য খুব কষ্ট করতেছি। পানি নাই বলে লাইনে পানি আসে, সামনে কিছু বাড়িতে ওরা টেনে পানি আনতেছে, আমরা টানা মোটর দিয়েও পানি পাচ্ছি না। সারা রাত্র আমি নিজেও একদিন সারা রাত্র অর্ধমা ছিলাম, আমি নিজেও দারোয়ানের সাথে থেকে পানি টানার বহু চেষ্টা করছি, কিন্তু কোনো পানি, এক ফোঁটা পানিও আসে নাই। তারপরে আমরা মনে করেন যে কিনে পানি আনি, সেটাও মনে করেন যে রাত্রে অর্ডার দিলে পরের দিন বিকালে দেয়, বিকালে অর্ডার দিলে পরের দিন দুপুরে দেয়। আমি এই কারণে আমার বউ বেটি ছেলে মেয়ে সব সরাই দিয়ে আমি একা থাকতেছি। স্থানীয় কারো কারো অভিযোগ পানির সমস্যা প্রায় 6 দিন ধরে, অনেকেই 4-5 দিন ধরে গোসল করতে পারছেন না, টয়লেটে পানি নেই। পানির অনেক সমস্যা, পানি ঠিক মতো আসে না, যে গাড়ি পানি কিনে আনে 600-700 টাকা নেয় এক গাড়ি পানি, 1-1.5 ঘন্টার ভিতরে পানি শেষ হয়ে যায়। তা আমরা কীভাবে চলা যায় বলেন, এক গোসল করা যায় না ঠিক মতন, পানির সমস্যা হয়, বাথরুম যাইতেও পানি লাগে, এই পানি নয় গোসল করা পানি, একদিনের জায়গায় 2-3 দিন গোসল করা থাকা লাগে। যখনই প্রবলেম হয় তখন তাদেরকে তাদের সাথে নক করলে, যোগাযোগ করলে তারা বলো ওইখানে কে যেন চাপির লাইনটা দিয়ে পানির লাইনটা বন্ধ করে রাখছে, এখানে কে বন্ধ করে রাখছে, সাদাবাদেরটা পাবেন, পদ্মাটা পাবেন, রেশনিং সিস্টেমে দেওয়া হবে, বিভিন্ন রকমের বিভিন্ন সময় বিভিন্ন রকমের বিবৃতি দিয়ে আমাদেরকে শুধু হয়রানির ভিতরে রাখছে। কোনো অবস্থাতেই পানি ছাড়া মানুষের জীবন চলতে পারে না, কারণ বিদ্যুৎ নাই, জেনারেটর আছে, জেনারেটর নাই হাত পাখা দিয়ে চালালাম, কিন্তু পানি ছাড়া কীভাবে চলবে। পানি না থাকায় এ এলাকার প্রায় সব মানুষ দুর্ভোগের দিন কাটাচ্ছেন। সংকটের সমাধান না হলে কারওয়ান বাজার ওয়াসা অফিস ঘেরাও করার ঘোষণাও দেন ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে স্থানীয় পানির পাম্পে এ বিষয়ে জানার জন্য গেলে কেউ কথা বলতে রাজি হননি। সাদাকালো নিউজ।